কি ভাবছেন এই জঙ্গলে কি করছিলাম আজকে জঙ্গলে এসেছি সে ঋজুদার সঙ্গে ভটকায় রুদ্র আর তিথিরও আছে আমার সঙ্গে অন্ডিজুদা বুঝতে পেরেছেন তো হ্যাঁ ঠিক ধরেছেন বুদ্ধদেব গুহের লেখা বিখ্যাত ঋজুদা না তিনি রক্তমাংশের কোনো মানুষ নন তিনি একটা কাল্পনিক চরিত্র লেখক বুদ্ধদেব গুহ দেশের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিকারের জন্য বা নিশব দেশ দেখার জন্য অনেক ঘুরেছেন তাই তার ব্যক্তিগত অভিজ্ঞতার বৈচিত্র্যে সমৃদ্ধ এই উপন্যাসগুলির পটভূমি কল্পিত না হওয়ায় কাহিনীগুলি অত্যন্ত মনোগ্রাহী সেই জন্যই কিশোর থেকে বৃদ্ধ প্রত্যেকেরই ভালো লাগে রিজুদার গল্পগুলি রিজুদা আর ফেলুদা সমসাময়িক ফেলুদার যেমন আছে রজনী সেন রোড বালিগঞ্জের ঠিকানা বা শার্লক হোমসের ব্রেকার স্ট্রিট তেমনই রিজুদার ক্ষেত্রে সেটা হচ্ছে বিশপ লেপ ট্রয় রোড না এই কাহিনীতে সন্তু নেই এমনকি তোপসে লালমোহনবাবুও নেই আর কোনো ওয়ার্সনও নেই তবে আছে তিন মূর্তি কে কে হ্যাঁ রুদ্র ভটকায় আর এই কিন্তু যেসব দাদারা বাংলা দাদাগিরি করে গেছেন অর্থাৎ কিনা ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা বা সত্যজিৎ রায়ের ফেলুদা এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা নিদা আর ঘনাদার কথা তো সবাই জানে তারা বিখ্যাত তাদের হাস্যরসের জন্য ফেলুদা অবশ্যই মহযাস্ত্রের জন্য আর রিজুদা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্র যিনি অ্যাডভেঞ্চার প্রিয় যিনি বুদ্ধিমান যিনি সাহসী যিনি দেখতে সুন্দর এবং জঙ্গল এবং পাহাড়ে বেরিয়ে পড়েন অজানা জায়গার অজানা কোনো কিছুর সন্ধানে সত্যি বলছি যারা এখনো রিজুদা পড়েননি তারা যদি একবার রিজুদা পড়েন রিজুদার প্রেমে পড়ে যাবেন তার প্রত্যেকটা জিনিসে তার প্রতিটা জিনিসে তার প্রত্যেকটা পছন্দে আমরা পাই রুচির ছাপ যাকে বলে বুদ্ধদেব গুহ বারবার বলেছেন কমপ্লিট ম্যান আগেই বলেছি রিজুদার কাহিনীর ব্যাপ্তি কিন্তু বিশাল তিনি কখনো দেশে তিনি কখনো বিদেশে কখনো তিনি শিকারের খোঁজে কখনো তিনি গোয়েন্দাগিরিতে না যতগুলি উপন্যাস রয়েছে সবগুলির পটভূমি বলার জন্য এই ভিডিও নয় তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু এই ভিডিওর অন্যতম প্রধান উদ্দেশ্য এটা যে নতুন পাঠককে রিজুদার চরিত্রের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া শুধুমাত্র তার ব্যাপ্তি বোঝানোর জন্যই সাহিত্যম থেকে প্রকাশিত প্রথম খণ্ডটির কয়েকটির পটভূমি আমি বলবো যেমন ধরুন প্রথম উপন্যাস রিজুদার সঙ্গে সেসেলসে এখানে ভারত মহাসাগরের সেসেলস আইল্যান্ডসের পটভূমিতে লেখা গোয়েন্দা উপন্যাস রিজুদার সঙ্গে কোটে ওড়িশার অঙ্গুল ডিভিশনের জঙ্গলের পটভূমিতে লেখা শিকারের উপন্যাস এটি রিজুদার সঙ্গে ম্যাকলাক্সিগঞ্জে ঝাড়খণ্ডের ম্যাকলাক্সিগঞ্জের পটভূমিতে লেখা শিকারের উপন্যাস বা বাঘ ঝাড়খণ্ডের পালামো জেলার পটভূমিতে লেখা শিকার উপন্যাস মোটকা গগৈ এটি আবার আসামের কাজিরাঙ্গার পটভূমিতে লেখা ঝিঙ্গাঝিরিয়ার মানুষকে কো মধ্যপ্রদেশের কয়লা খাদানের পটভূমিতে লেখা শিকারের উপন্যাস এটি তাহলে বুঝতেই পারছেন রিজুদার কাহিনীর ব্যাপ্তি কত বিশাল এই ভিডিওতে আমরা ঋজুদার পাঁচটি সমগ্রের কথা দেখাচ্ছি বটে কিন্তু এখনো নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে রিজুদা উপন্যাস যেমন ধরুন না দু হাজার সালের দুর্গাপুজোর যে বর্তমান সংখ্যা রয়েছে তাতে রিজুদা কাহিনী প্রকাশিত হয়েছে তার নাম অষ্টম রিপু আপনারা ভিডিওতে দেখতেও পাচ্ছেন আশা করি এইভাবেই আরও দীর্ঘদিন রিজুদা কাহিনী আমাদেরকে আরও আনন্দ দেবে আমরা আরও খানিকটা অ্যাডভেঞ্চার করতে পারব রিজুদার সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সবাই